স্বাগতম স্বাধীন বাংলা নিউজ টিভির নিয়মিত সংবাদে। আপনাদের সাথে আছি আমি সোহান ইসলাম পাখি। নান্দাইলে আর্জেন্টিনা ভক্তদের 3,000 ফুট লম্বা পতাকা আলোচনায় রয়েছে আর্জেন্টিনার ফুটবল দলের ভক্তদের। মোহাম্মদ শহীদুল ইসলাম পিয়ারোল আমাদের স্টাফ রিপোর্টার ময়মনসিংহ থেকে জানান, ময়মনসিংহের নান্দাইলে শীর্ষ আলোচনায় রয়েছে আর্জেন্টিনা ফুটবল দলের ভক্তদের তৈরি 3,000 ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা। কাতার বিশ্বকাপ ফাইনালের সময় যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে উন্মাদনা। বিশ্বকাপ ফুটবলের প্রতি আসরেই আর্জেন্টিনা ব্রাজিল এই দুই শিবিরে বিভক্ত হয়ে পড়ে বাংলাদেশের দর্শকরা। নান্দাইলের 1 কিলোমিটার সড়ক জুড়ে 3,000 ফুট লম্বা পতাকা টানিয়ে সাড়া ফেলে দিয়েছে আর্জেন্টাইন ভক্তরা। নান্দাইল চৌরাস্তা বাজার ব্যবসায়ী অটো চালকদের উদ্যোগে তৈরি করা হয়েছে এ পতাকা। নান্দাইল চৌরাস্তা বাজার থেকে নান্দাইল রোড রেলওয়ে স্টেশন পর্যন্ত 1 কিলোমিটার সড়ক জুড়ে বিশাল আকৃতির পতাকাটি টানানো হয়েছে। বিশাল আকৃতির পতাকা দেখে রাস্তা দিয়ে চলাচলকারী মানুষ নিজের মোবাইল ফোনে তা ধারণ করে নিচ্ছে। এ পতাকা বানানোর কাজ রয়েছেন আল আমিন, আশিক ভুইয়া, এমদাদুল হক, পাচন, ফরিদুদ্দিন মন্ডল, হাফিজুল ইসলাম, হাফিজ ও ফাহিম ভুইয়া। নান্দাইল রোড বাজারের আব্দুল মতিনের টেইলার্সে 6 দিন লেগেছে বিশাল 3,000 ফুট লম্বা পতাকা সেলাই করতে। এজন্য লেগেছে 1500 গজ কাপড়। সব মিলিয়ে খরচ পড়েছে প্রায় 70,000 টাকা। পতাকাটি তৈরির পেছনে সার্বিক সহযোগিতা করেছে নান্দাইল বাজারের ব্যবসায়ী মন্ডল, অটো হাউসের মালিক ফরিদুদ্দিন মন্ডল। উদ্যোক্তাদের মধ্যে আশিক ভুইয়া বলেন, আমার বাবাও আর্জেন্টিনার ভক্ত, ছোটবেলা থেকে আর্জেন্টিনা দলের সমর্থন করি, ফেসবুকে ও টিভিতে অনেক বড় বড় পতাকা বানানো দেখেছি। অপরদিকে ব্রাজিল সাপোর্টার নাদিম মিয়া ও ব্যবসায়ী রুবেল মিয়া জানান, ফুটবল বিশ্বকাপ এলেই অনেকেই ভিন্ন ভিন্ন দলের সাপোর্টার। আর্জেন্টিনার 3,000 ফুট দৈর্ঘ্যের পতাকায় আমরাও আনন্দিত, তবে আমাদের ফেভারিট দলের পতাকা বানানো খুবই কঠিন, তাই ছোট করে টানিয়েছি। আশা করি আমাদের দল ব্রাজিল এবার বিশ্বকাপ নেবে। আর্জেন্টিনার একজন লিওনেল মেসি আমাদের প্রিয় খেলোয়াড়। আমরা লিওনেল মেসি এবং ম্যারাডোনার ভক্ত, এবং আমাদের জন্মভূমি এই আর্জেন্টিনার পতাকার উপরে আমাদের রাষ্ট্রীয় পতাকা, আমাদের জন্মভূমি, আমাদের বাংলাদেশের পতাকা আমরা উপরে রেখেছি। আর্জেন্টিনা ভক্ত আমি, আমার ছেলে মোহাম্মদ আশিক ভুইয়া। হ্যাঁ, আমার বাবা আর্জেন্টিনা।